আজ আমাদের এখানে সরকারি ছুটি, আর আমি প্রায় 9 বছর পর সরকারি ছুটির দিনে ছুটি কাটাচ্ছি। আর সেজন্যই সিম্পল ফুড উইথ ফ্যামিলি অ্যান্ড স্পেশাল পিপল। ব্রেকফাস্ট টেবিলে আছে পরোটা, ডিম, সেই সাথে কলিজা ভুনা এবং মিষ্টি, আর আমার প্রিয় স্যান্ডউইচ। সকাল গড়িয়ে এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ অনেক রান্নাবান্নার আয়োজনও চলছে, কারণ টানা 3 দিন ছুটি কাটানোর পর কাল থেকে আমার আবারও কাজ শুরু। আর প্রথম কাজটাই পড়েছে হচ্ছে ইভিনিং শিফট, আর হাজব্যান্ডের মর্নিং শিফট। সে ঘুম থেকে উঠবে ভোর 3টায়, সেজন্যই আগে থেকে তার লাঞ্চ বক্সটা রেডি করে রাখছি। নতুন বাসার কিচেনের একটা মজার ব্যাপার আছে, রান্না করতে করতে প্রিয় সিরিয়ালটা দেখা যায়। আর এখানে স্যান্ডউইচটা বানাচ্ছি আমি সালামি দিয়ে, চিজ দিয়েছি এবং সেই সাথে শসা। আর ঝটপট হয়ে গেল আমার ব্রাউন ব্রেড স্যান্ডউইচ। স্যান্ডউইচটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর প্যাকেট করব দুভাবে। প্রথমটা করব ফয়েল পেপার দিয়ে এবং সেকেন্ডটা দেব বক্সে। ওরা ব্রেক পায় বেশ কয়েকবার, সেজন্য আমি ভাগ করে দিয়েছি যেন খেতে একটু সুবিধা হয়। ও আচ্ছা, আর একটা কথা তো বলাই হয়নি, এই নতুন বাসায় আসার পর কিন্তু আমাদের যে লাঞ্চ বক্সটা ছিল তার, সেটা হারিয়ে গেছে, নতুন করে আবারও কিনতে হবে। বাসা চেঞ্জ করা যে কত বড় ঝামেলা, কত কী যে হারাচ্ছে, কত কী যে খুঁজে পাচ্ছি না, আবার কত কী যে খুঁজে পেয়েছি কল্পনাও করতে পারবে না। একটা টিস্যু পেপারও সাথে দিচ্ছি যেন খাবারের পরে হাতটাও ঠিকঠাক মতো মুছে নিতে পারে। মাঞ্চিংয়ের জন্য দিয়ে দিলাম বিস্কেটস এবং মেডিসিন ইম্পর্টেন্ট, অরেঞ্জ আছে, বানানা আছে, সেই সাথে আছে অ্যাপল। আহমেদ পানির বটলের মধ্যে এভাবে নাম লিখিয়ে রাখলে সুবিধা হয়, কারণ অনেক লোক তো থাকে, আর কোম্পানিতে যেহেতু পানির অনেক ভালো ব্যবস্থা আছে, সুতরাং কফি, চা, পানি এগুলো কোনো কিছু নেবার কোনো প্রয়োজন নেই। তো এই তো রেডি করে ফেললাম আমি আগে থেকেই, কারণ অত ভোরে তার উঠে রেডি করা আসলে খুবই টাফ ব্যাপারটা। তো এই তো রেডি হয়ে গেল তার ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্যাগ বক্স, যাই বলো। আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে কিচেনটাকে ওয়াইপ করে নিচ্ছি। এখানে রান্না করেছি দাঁড়া দিয়ে চিংড়ি মাছ, সেই সাথে করেছি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল, টমেটো ধনে পাতা জিরে পরে দেবো, আর আছে হচ্ছে শিং মাছ শিমের বিচি দিয়ে, শিং মাছ বেগুন দিয়ে, করলা ভর্তা, করলা ভর্তা কিন্তু মজাই লাগে, সেই সাথে চিকেন। আর এখানে আমি দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে থাই স্যুপ। থাই স্যুপটা ছিল আজকে আমাদের ডিনার, থাই স্যুপের সাথে ছিল অন্থন, কারণ সকালবেলা কিন্তু আমরা হেভি ব্রেকফাস্ট করেছি, সেই জন্য ডিনারটা লাইট। সমস্ত কাজের পরে আমি আমার সিঙ্কটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেব, যেন কোনো ধরনের জীবাণু এতে না থাকে। আফটার সিঙ্ক এবারের পালা আমার চুলা। চুলাটা যেহেতু গ্লাসের, প্রতিবার রান্নার পরে একটা করে ওয়াইপ মাস্ট। সারা দিনের কাজের পরে এবার একটু নিজের জন্য সময় বের করা, কিচেন ক্লোজিং টাইম, আনন্দের একটা সময়,
মনে হয় সব কিছু পরিষ্কার ঝকঝকে তকতকে করে এবার আরামে বসবো। ছুটির দিনের সারা বেলা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি লিপিকা।